তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলা জুড়ে জোরদার প্রচারে নেমেছে সংযুক্ত মোর্চা। এবারে মালদা জেলার চাচল বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী আসিফ মেহবুবের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ সকাল 10টা নাগাদ চাচল পাঞ্চালিপাড়া সংলগ্ন ময়দানে হেলিকপ্টারে এসে উপস্থিত হন অধীর রঞ্জন চৌধুরী। হেলিকপ্টার অবতরণের পর এদিন রোড শো এর জন্য প্রস্তুতি নেন তিনি। হুটখোলা গাড়িতে চেপে চাচল সদরে কলেজ রোড ধরে এগিয়ে যায় অধীর রঞ্জন চৌধুরীর রোড শো। সেই উপলক্ষে একটি বাইক র্যালিরও আয়োজন করা হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতির রোড শো ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে ওঠেন দলীয় নেতা কর্মীরা। এদিন কলেজ রোড ধরে কলিগ্রাম, দরিয়াপুর, গোপালপুর, আশাপুর, ভেবা, চড়ালু, ধঞ্জনা হয়ে স্বরূপগঞ্জ থেকে রাজ্য সড়ক ধরে পুনরায় চাচলে ফিরে আসেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কর্মসূচি শেষে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংখ্যালঘুদের ইমাম ভাতা দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ শানান অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রীর ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন তিনি। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, চাচল।